নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে শনিবারের একটা ব্লগ নিয়ে এসেছি। সকাল সকালই আমাদের দরজায় সুখবর এসে কড়া নেড়েছে। সুখবর কিনা এখনই বলতে পারবো না, দেখা যাক। ওই যে খাটের ওপর যে সাদা সাদা এনভেলপগুলো দেখছেন, ওগুলো ভিসা অফিস থেকে এসছে। এখন ওর মধ্যে আমাদের তিনজনের ভিসা স্ট্যাম্প আছে কি নেই সেটা তো খোলার পরই বোঝা যাবে। বাড়িতে আমাদের দুজনের মধ্যেই কিন্তু একটা উত্তেজনা কাজ করছে যে ভেতরে কী আছে। আরেকজন তো হাসছে, মানে সে মোটামুটি শিওর যে আছে। এখন দেখা যাক। বাবারে বাবা, আটকেছেও এমনভাবে, খুলতেই 5-7 মিনিট লেগে যাচ্ছে। দেখা যাক, এইটা আমার, এর ভেতরেও হ্যাঁ স্ট্যাম্প লাগানো আছে, ননদটাতেও লাগানো আছে, তাহলে ননদ বাবারটাতেও অবশ্যই লাগানো থাকবে, নাহলে চলবে কী করে, কে নিয়ে যাবে। এই যে আমাদের জার্মানি যাওয়ার পাখনা তিনজনের রেডি হয়ে গেছে। এইবার ঘরে বসে রিজু আমাদের টিকিটটা কাটা শুরু করেছে, আর এদিকে আমি গোজগাজ শুরু করে দিয়েছি। অলরেডি আগেই শুরু করেছিলাম, এখন আরও ফাস্ট চলছে। আর আরেকজন যে কোনো কাজ করছে না, একদিকে যেমন আনন্দ কাজ করছে, অন্যদিকে এই বাড়িটা ছাড়া দুঃখও বড্ড কাজ করছে। আসলে খুব ভালোবেসে এই বাড়িটা কিনেছিলাম, খুব ভালোবেসে সাজিয়েও ছিলাম। এখন আলমারি খুলে দেখছি ছোট্ট ছোট্ট কত জিনিস রয়েছে, সেগুলো সেই সমস্ত পুরনো পুরনো জিনিসপত্র। এই যে সব বই, আমার গল্পের বই, রিজুর পড়ার বই, সব নিম পাতা দিয়ে এবার একদম বক্সে টাইট করে আটকে দেব। এই বইগুলো খুব যত্ন করে রাখতে হবে, এগুলো খুব বড় সম্পদ আমাদের। দিল্লি থেকে কলকাতায় যতবার গেছি ততবারই বই কিনেছি। এখন ভালো করে নিম পাতা দিয়ে বইগুলোকে খুব যত্ন করে রাখতে হবে। এত গোছগাছ করতে হচ্ছে যে আমি না কোনো কুল কিনারা করতে পাচ্ছি না। আমার জিনিস, রিজুর জিনিস, ননুর জিনিস, আবার সব শীতের জিনিস। ওই দেশে এত ঠান্ডা যে শীতের প্রচুর জিনিস নিতে হবে, সেই ভেবে ভেবেই এখন খুব আকুল হয়ে পড়ছি। আজ একে তো শনিবার, তার ওপর আবার আজ একটা ভালো খবর এসছে, তাই আজ একটা শর্টকাটে বিরিয়ানি করব। চলুন আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি, খুব শর্টকাট। আমি এই পদ্ধতিতে অনেকবার বিরিয়ানি করেছি, মানে বেশ 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আলুগুলোকে সুন্দর করে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। আর ওদিকে যেরকম মাংস হয় সেরকম মাংস, মুরগির মাংস বসিয়ে দিয়েছি, হয়ে গেছে মুরগির মাংসটা। এরপর এর মধ্যে ভাজা আলু, একটু নুন আর একটুখানি কেওড়ার জল আর বিরিয়ানি মশলা একটুখানি উপর থেকে ছড়িয়ে দিয়ে আর একটা সিটি দিয়ে নেব, তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই বিরিয়ানি মশলার রেসিপিটা আমি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। বিরিয়ানিতে বেরেস্তাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। শুধু বেরেস্তা বিরিয়ানিতে নয়, চিকেন মাটন কিছুতে দিলেই না ভীষণ ভালো স্বাদটা হয়ে যায়, তাই আমি বেরেস্তাটা দিই। আর এখন এই সাদা ভাত, দেরাদুন রাইসের বেরেস্তা, কেশর ভেজানো দুধ, গোলাপ জল, কেওড়ার জল, বিরিয়ানির মশলা, সামান্য নুন আর ঘি, ব্যাস এই দিয়ে এবার বিরিয়ানির আসল কাজ, লেয়ারটা বানানো শুরু করব। আমি প্রথমে কড়াইটাকে একটু হালকা গরম করে নিই আর তার উপর একটু ঘি দিয়ে দিই, তাহলে যখন স্টিমে বসাবো তখন নিচের ভাতগুলো কিছুতেই লেগে যাবে না, আর নিচের বেচারা ভাতগুলো একটু ঘিও পায়, নাহলে ওরাই তো সবচেয়ে বঞ্চিত হয়। সেই জন্য এইবার ফার্স্ট লেয়ারের ভাতটা ভালো করে ছড়িয়ে দেব। এইভাবে দেরাদুন রাইসের ভাতটা বানানোর সময় গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এবার মাংসগুলোকে দেব, 2 পিস মাংস, আলু আর সামান্য একটুখানি গ্রেভি ওপর থেকে হালকা করে দেব, আর না হলে বিরিয়ানিটা বড্ড শুকনো শুকনো হয়ে যাবে। চট জলদি বাড়িতে লোকজন এলেও এই বিরিয়ানিটা খেতে যেরকম অসাধারণ হয়, এবার একটু নুন দিয়ে দিলাম, সেরকম তাড়াতাড়িও হয়ে যায়। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, এইবারে বিরিয়ানি মশলাটা একটু ঝাল হয়েছে, একটু ঘি দিচ্ছি, সেই জন্য মশলাটা একটু অল্প করেই দিচ্ছি। এরপর একটুখানি কেওড়ার জল দিয়ে দিলাম আর গোলাপ জল দিয়ে দিলাম। এই কড়াইটাতে বিরিয়ানির 4টে লেয়ার বানানো যায়। বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তাটা ভাল লাগে, আর এইটা রঙের জন্য এই কেশর ভেজানো দুধটা, আমি আলাদা করে কোনো ফুড কালার ইউজ করি না, এটাতেই খুব ভালো কালার আসে। বিরিয়ানির 4টে লেয়ার রেডি, আর উপর থেকে একটু সামান্য সাদা ভাত ছড়িয়ে দিয়েছি। এবার ওই যে নিচে স্টিমে বসিয়ে দিলাম, এই থালাটা দিয়ে ভালোই ঢাকা দেয়। এবার বিরিয়ানি রেডি হয়ে গেছে,
দেখি কেমন দেখতে হলো। বেশ ভালো দেখতে হয়েছে বিরিয়ানি, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। দুপুর দুটোর বেশি বেজে গেছে, এবার ঝপাঝপ আমরা খেতে বসে যাব। বড্ড খিদেও পেয়েছে এবার। এই দেখুন রংটা ভালো এসছে না? রিজু আবার আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। এই যে বিরিয়ানির মূল আকর্ষণ আলুটা, আলুর রংটা কিন্তু খুব মেনটেন করতে হয় বিরিয়ানিতে। আজ সকালে এত ভালো একটা খবর এলো যে বিরিয়ানিটা খুব আনন্দের সাথেই করলাম, একটুও ক্লান্ত লাগলো না। এইবার দুজনে মিলে ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেক বেলা হয়ে গেল। এই দেখুন আজ ননু এটা গরুর দুধ খাচ্ছে, কিন্তু ওর প্রথম গরুর দুধ খাওয়া শুরু করলো, একটু জল মিশিয়ে দিয়েছি যদিও। দুপুরে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, ননুর তখন অলরেডি বিকেল হয়ে গেছে, তাই আমাদের টানতে টানতে ও বার করে ফেলেছে বিকেলে ঘোরার জন্য। যাই হোক, ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন।